শীতকাল চলে এসেছে, বাচ্চাদের এই সময় কিন্তু আস্তে আস্তে ইমিউনিটি অনেকটাই কমতে থাকে এবং বাচ্চাদের মধ্যে সর্দি কাশি ইত্যাদির সমস্যা, মাঝে মধ্যে জ্বর আসা, এই সমস্যা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। একেবারে দুধের শিশু থেকে আরম্ভ করে আপনার বাচ্চার 10-12 বছর বয়স পর্যন্ত এই সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আজকে কিছু হোম রেমেডিজের কথা বলে দেবো যেটাতে আপনার বাচ্চার ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং অটোমেটিক্যালি আপনার বাচ্চার শরীরের যে এই শ্লেষ্মা বৃদ্ধি পাওয়া বা ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, জ্বর আসা, এই জিনিসগুলো অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে বা হবেই না। প্রথমে আমি এখানে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যে জিনিসগুলোর কথা বলবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে প্রাকৃতিক, এখানে কোনো কিছু আপনাকে মানে দোকান থেকে কোনো ওষুধপত্র অন্তত কিনতে হবে না। আমি এখানে 5টা জুসের কথা বলবো যেগুলো আপনাদের বাচ্চাদেরকে রেগুলারিটি মেনটেন করে পান করাতে হবে অল্টারনেট ডেজে। আপনি আজকে যদি 2টো জুস পান করাচ্ছেন সারাদিনে, কালকে সেই দুটোকে বাদ দিয়ে অন্য 2টোকে পান করাতে হবে। ঠিক এইভাবে অল্টারনেট করে পান করাবেন বাচ্চাদেরকে। খুব তাড়াতাড়ি দেখবেন বাচ্চারা ভেতর থেকে যেরকম স্ট্রং হয়ে যাবে এবং তার সঙ্গে শরীরের অন্যান্য শারীরিক ক্ষমতা যেরকম বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ঘুম বৃদ্ধি পাবে, এবং ঠিক তেমনই তাদের এই ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন রকম সর্দি জ্বর এবং অন্যান্য ভাইরাল ইনফেকশন থেকে বাচ্চা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। বেদানা জুস, এই সময়টায় বেদানা জুস ভীষণভাবে ভালো কাজ করে থাকে, শরীরের হিমোগ্লোবিনকে বাড়িয়ে তুলতে, রক্তকে বৃদ্ধি করতে প্রচুর সাহায্য করে, যার ফলে অটোমেটিক্যালি ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে গাজর এবং টমেটোর জুস। বাড়িতে মিক্সিতে খুব সহজভাবে এটা করে নিতে পারেন, যদি চান এর সঙ্গে একটু পরিমাণ চিনি মিশিয়ে দিতে পারেন বা মিশ্রি মিশিয়ে দিতে পারেন, বাচ্চারা টেস্ট অনুভব করবে এবং পান করবে। তো চকলেট ফ্লেভার, অনেক রকম সিরাপ পাওয়া যায়, সেগুলোকে এখানে মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারা সহজেই এই জিনিসটাকে পান করতে পারে। তো এখানে ভালো করে মানে এতে কী হয় দেখুন, গাজর এবং টমেটো দুটোতেই ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে, বিটা ক্যারোটিন থাকে, এইগুলো করে কি আপনার অলরেডি আপনার ইমিউনিটি, বাচ্চার মধ্যে ইমিউনিটি পাওয়ারকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করে দিতে পারে। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে গাজর এবং বিটের জুস। আমি আগেই বলেছি বা গাজর এবং বিট দুটোই হচ্ছে বিটা ক্যারোটিনে সম্পূর্ণ ভরপুর, ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ঠিক তেমনই আয়রন, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে, ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার ফলে এটা ওভারঅল আপনার ইমিউনিটির সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য কার্যকারী ক্ষমতা এবং টোটাল হরমোন ব্যালেন্সকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবে। লেবু এবং গাজর, এখানে আপনাকে করতে হবে কি, গাজরকে ছোটো ছোটোভাবে টুকরো করে দিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, অথবা জুস করে দিয়ে সেখানে অল্প একটু লেবু নিংড়ে দিয়ে লেবুর রস, মানে হাফ চামচ লেবুর রস মিশিয়ে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, সঙ্গে 1 চামচ মধু দিতে পারেন। তাহলে পরে হবে কি, এটা টেস্টি হয়ে যাবে, বাচ্চারা খুব সহজে এটা খেতে চাইবে। এতে আপনার বাচ্চার শরীরের অটোমেটিক্যালি ভেতর থেকে ইমিউনিটি পাওয়ার অনেকটাই বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে বাচ্চা অনেক বেশি আগের থেকে প্রাণবন্ত হয়ে উঠবে, কারণ অ্যান্টি অক্সিডেন্ট তার মধ্যে ভরপুর থাকে বলেই এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে বলেই বাচ্চা কিন্তু সবসময়ই চনমনা থাকবে এবং ভেতর থেকে সবসময় অ্যাক্টিভ থাকবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপেল জুস। দেখুন আপেলে আয়রন, ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড ইত্যাদি প্রচুর পরিমাণে থাকে, অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর পরিমাণে থাকে, যার ফলে আপেলটা নিত্যদিন যদি বাচ্চাদেরকে দেওয়া যায় সেটা ভীষণ ভালো কাজ করে থাকে, যার জন্য আপেল জুস অবশ্যই বাচ্চাদেরকে অন্তত সারাদিনে একবার দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার বাচ্চার মধ্যে ইমিউনিটি পাওয়ার এতটাই স্ট্রং লেভেলে চলে যাবে যে আপনার বাচ্চার কোনো রকম ভাইরাল ইনফেকশন বা এইরকম সর্দি কাশি জনিত কোনো রকম সমস্যা কিন্তু হবেই না। বন্ধুরা, ছোট্ট ভিডিও, ছোট্ট ইনফরমেশান যদি ভালো লেগে থাকে, আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা আল বাটনটাতে ক্লিক করতে ভুলবেন না, কারণ তবেই সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।